الحمد لله، الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে যেন মানুষ অন্যায় অপরাধ না করে, গুনাহ করতে তথা অপরাধ করতে মানুষ যেন ভয় পায়,
এই জন্য রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন শাস্তির ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? যেমন আমাদের দেশে অপরাধ নির্মূল করার জন্য যেন অপরাধ সংগঠিত না হয়, কেউ যেন অপরাধ না করে, অপরাধ করতে মানুষ যেন ভয় পায়, এই জন্য আমাদের দেশে পুলিশ বাহিনী আছে না নাই? আছে। এরপরে অপরাধ করলে ওই অপরাধীর শাস্তি দেওয়ার জন্য আদালত আছে না নাই? এরপরে শাস্তি হিসাবে হয়তো তাকে কারাগারে বন্দি করা হবে, এই জন্য প্রতিটা জেলায় কারাগার আছে না নাই? তাহলে এত ব্যবস্থাপনা, এই প্রশাসন, সাথে সাথে আইন আদালত, আবার জেলখানা কারাগার, এগুলো কেন? যেন সমাজে কোনো অপরাধ অন্যায় না হয়, এই জন্যই তো নাকি? এই খাতগুলোকে পরিচালনা করার জন্য কত ব্যয়, কত লোক, কত আয়োজন, কত কিছুর প্রয়োজন? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু বুঝলে জবাব দিবেন। বলেন তো, এত ব্যবস্থাপনার পরেও গোটা দুনিয়ার মধ্যে আমাদের দেশ সহ দিন যায় অপরাধ বাড়ে না কমে? অপরাধ বাড়তেছে, পুলিশও বাড়ে, অপরাধও বাড়ে, জেলখানাও বড় হয়, অপরাধীও বাড়ে। এখন পুলিশ বেশি কোন সময় দরকার হয়? অপরাধ বেশি যখন তখন দরকার হয়। জেলখানায় বেশি জায়গা কখন দরকার হয়? যখন অপরাধীর সংখ্যা বাড়ে তখন দরকার হয়, ঠিক কি না? আমরা দেখি প্রতি বছর যায় পুলিশের লোক বেশি নেওয়া লাগে, আরও প্রতি বছর নতুন নতুন নিয়োগ হয়, যা অবসরে যায় তার চাইতে বেশি নেওয়া হয়। কেন? আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য পুলিশ বাহিনীতে লোক নিয়োগ দেওয়া হয়, অপরাধ নির্মূল করার জন্য লোক নিয়োগ দেওয়া হয়। আমরা এই সিস্টেম শত শত বছর, হাজার হাজার বছর ধরে হচ্ছে আমরাও দেখতেছি। এত ব্যবস্থাপনার পরেও, শাস্তির ব্যবস্থা থাকার পরেও অপরাধ কিন্তু দূর হয় নাই। তাহলে আসলে অপরাধ দূর হবে কখন? মানুষ গোনাহ থেকে, অপরাধ থেকে, অবিচার অন্যায় জুলুম থেকে নিজেকে হেফাজত করতে পারবে তখন, যখন একটা মানুষের মধ্যে দুনিয়ার পুলিশ, আর্মি, আদালত, জেলখানা, ফাঁসির ভয় নয়, বরং একটা মানুষের মধ্যে যখন পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় তার মধ্যে আসবে। আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ একটা মানুষের মধ্যে না আসা পর্যন্ত দুনিয়ার কোনো আইন আদালত প্রশাসন তাকে পরিপূর্ণভাবে অপরাধ থেকে বাঁচাতে, বেঁচে থাকতে সাহায্য কখনোই করবে না। হয়তো সাময়িকভাবে লোকচক্ষুর, লোক মানুষের, লোকের চোখের সামনে লজ্জায়, হয়তো প্রশাসনের সামনে শাস্তির ভয়ে সে হয়তো সাময়িক গোনা থেকে বেঁচে থাকবে, কিন্তু তার গোনার উৎস যেখান থেকে জেগে উঠে ওই জায়গাটা যতক্ষণ সে ক্লোজ না করতে পারবে, বন্ধ না করতে পারবে, ততক্ষণ পরিপূর্ণভাবে তার মধ্য থেকে গোনা বাদ দেওয়া, পরিপূর্ণভাবে দিনের উপরে চলা তার দ্বারা কখনোই সম্ভব হবে না। এজন্য আমরা দুনিয়াতে অনেক জায়গায় দেখি, আমরা অনেক দেখি যে সরকারি চাকরিজীবী, কারো কারো কাছে এই গভর্নমেন্ট জব একটা স্বর্ণের হরিণ। দেখা যাবে সে একেবারে ফোর ক্লাস কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমাদের দেশে আমরা দেখেছি অনেক মানুষ যে চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার বেতন হায়েস্ট কত হবে, যারা গভর্নমেন্ট জব করেন আপনারা তা ভালো মতোই বুঝেন। কিন্তু দেখা যায় এই লোক কোটি কোটি টাকার মালিক, আলিশান বাড়ি গাড়ি তার অভাব নেই। এই কিছুদিন আগে দেখলাম যে একজন প্রশ্ন করছে, বলেন তো পৃথিবীর সবচাইতে ধনী ড্রাইভার কোন দেশে? একজন উত্তর দিছে, এটা হলো আমাদের বাংলাদেশে। কেন? তার নাকি 30-40টার উপরে ফ্ল্যাট শুধু ঢাকা শহরে আছে। সে একজন সরকারি কর্মকর্তার ড্রাইভার ছিলেন। চিন্তা করে দেখেন, একজন ড্রাইভার যদি শত শত কোটি টাকার মালিক হতে পারে, ওই লোকটা যার ড্রাইভার সে কত হাজার কোটি টাকার মালিক হিসাব করার কেউ নাই।
কথা কি ভুল বললাম নাকি? চতুর্থ শ্রেণীর কর্মচারী সে কোটি কোটি টাকার মালিক। আবার সমাজে এই রকম অনেক আল্লাহর বান্দা আছে, সচিবালয়ের সচিব, কিন্তু আজ পর্যন্ত তার বাবার বাড়িটা ইটের বাড়ি করতে পারে নাই, টিনের বাড়ি রয়ে গেছে। এখনো ওই লোকটা যিনি সচিব, গভর্নমেন্ট থেকে তাকে ব্যবহারের জন্য একটা গাড়ি দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা কাটা হয়। অনেক আল্লাহর বান্দা এখনো এমন আছেন, তিনি বলেন যে আমার গাড়ি লাগবে না, আমি এই গাড়ি ব্যবহার করব না, আমার বেতন থেকে টাকাটা কাটার দরকার নাই, অথবা ট্রান্সপোর্টের জন্য আমার জন্য যেই টাকাটা বরাদ্দ আছে এটা আমাকে দিয়ে দেওয়া হোক, আমি পাবলিক সার্ভিসে অথবা রিক্সায় চড়ে লোকাল বাসে চড়ে আমি যাতায়াত করব। কেন? বলে ওই ট্রান্সপোর্টের খরচটা যদি আমি পাই তাহলে আমার পরিবারের খরচ চালাইতে একটু সহজ হবে। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে যেই কয় জায়গায় অল্পতে ধনী হওয়া যায় এর মধ্যে একটা হলো যারা ইনকাম ট্যাক্সে আছে। ইনকাম ট্যাক্সের একজন একটা জোনের তিনি উপপরিচালক, তাও ঢাকা সিটির মধ্যে। ভদ্রলোক পড়াশোনা করছেন, সম্প্রতি সময়ের খুব ন্যাক্কারজনক এক ঘটনা যেখানে ঘটছে, এটা তো ওখানে প্রতিনিয়ত প্রায়ই ঘটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের ফজিলত আমি আর এখন বলতে চাচ্ছি না, কিন্তু ওই আল্লাহর বান্দা ওইখানে লেখাপড়া করছে। আমাদের ভার্সিটিগুলার মধ্যে অনেক ভালো নেককার মুত্তাকি পরহেজগার ছাত্র ভাইয়েরা আছে। বাস্তবতা হলো এই গোনার পরিবেশে ওনারা দিনের উপরে থাকার সবচাইতে বড় অবদান হলো দাওয়াত ও তাবলিগের। এটা অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তা ভাই দাওয়াত ও তাবলিগের সাথে জড়িত ছিলেন, সুন্নাতি লেবাস, ভালো স্টুডেন্ট, বিসিএস ক্যাডার, এরপরে চান্স পাইছেন উনি ইনকাম ট্যাক্সে। বগুড়া থেকে উনি আসছেন ঢাকা জোন একে। আমি গেছি আমার কাজে, আমারে বলতেছে ভাই আমি তো খুব সমস্যায় আছি, আমিও ওই শনি আখড়া ওইদিকে বাসা নিয়ে থাকি, দুই রুমের বাসা নিছি, তা যাওয়া আসায় সব কিছু মিলায় আমার চলতে হিমশিম খাইতে হয়। চলতে কি খাইতে হয়? হিমশিম খাইতে হয়। একটা জিনিস স্বাভাবিক বোঝা, উনি উপপরিচালক একটা জোনের, কলমের খোঁচা মারলে দৈনিক লক্ষ টাকা ইনকাম করা ওনার জন্য কোনো ব্যাপার না। আমি বললাম ভাই কেন কষ্ট হয়? বলে সত্য কথা বলতে কি, হারাম থেকে যদি বেঁচে কেউ এই চাকরি করে তার পরিবার নিয়ে ঢাকা সিটির মধ্যে বাসা ভাড়া করে থাকা অসম্ভব। এইরকম অনেক আল্লাহর বান্দা আছে যারা চাকরি করতেছে ঠিক, কিন্তু অবৈধভাবে ডান বাম থেকে একটা টাকাও ঘুষ নেয় না, একটা টাকাও অন্যের হক মেরে খায় না। যদি ঘুষ নেয়, কলমের খুসায় যদি উপার্জন করে, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু এরপরেও তারা অবৈধভাবে উপার্জন করে না কেন? কারণ তার অন্তরে এই বিশ্বাস দৃঢ়ভাবে আছে, এ দুনিয়ার কেউ হয়তো দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি কে? আরো জোরে বলেন না কে? এখন দেখেন দুর্নীতি দমন কমিশন এদেশে আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম দুর্নীতি দমন কমিশনের প্রধান যিনি, উনি নাকি দুর্নীতির সাথে জড়িত, ওনার তদন্তের জন্য আর একটা কমিটি দরকার। এভাবে যদি বাই চেন কমিটি হইতেই থাকে এদেশের সবাই তো কমিটি হয়ে যাবে, কে কারটা ধরবে? গ্রামের ভাষায় বলে আর কি, এটার কোনো ভিত্তি নাই, সরিষা দিয়া নাকি ভূত ছাড়ায়, ভূত বলতে কিছু নাই, এটা গ্রামের কথা। এখন একজন দেখি কি সরিষা দিয়া ভূত ছাড়াবে কোথায়, ভূতই সরিষার মধ্যে বসে রয়েছে। আপনি কাকে দিয়ে দুর্নীতি ছাড়াবেন? আসলে সেই তো বড় দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো এত প্রসেসের পরেও কেন অন্যায় অপরাধ যায় না? মূল কথা একটাই, মানুষ যতক্ষণ মুত্তাকি না হবে, তার মধ্যে যতক্ষণ আল্লাহ তাআলার ভয় না আসবে, দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো শাস্তি এ সমাজ থেকে, এ দেশ থেকে, এ দুনিয়া থেকে পরিপূর্ণভাবে অপরাধ নির্মূল করতে পারবে। তাহলে আমরা যদি একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই, দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই, একটা সুন্দর ইনসাফ ব্যালেন্সওয়ালা দেশ গড়তে চাই, প্রত্যেকটা মানুষকে মুত্তাকি হওয়ার বিকল্প আর কোনো কিছুই নাই। এই তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ জিনিস
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের সর্বোচ্চ সম্মানিত হওয়ার মানদণ্ড হিসাবে এই তাকওয়াকে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন একজন মানুষ জাগতিক জগতে অনেক উঁচু ডিগ্রিধারী হতে পারে অনেক টাকা পয়সার মালিক হতে পারে অনেক বড় পদ পদবীর অধিকারী হতে পারে দুনিয়ার মানুষের চোখে সে খুব সম্মানিত হতে পারে কিন্তু যতক্ষণ না ওই লোকটার ভিতরে তাকওয়া পাওয়া যাবে ততক্ষণ দুনিয়ার মানুষের কাছে দামি হলেও আল্লাহ তাআলার কাছে জাররা পরিমাণ মূল্য তার নাই আবার একজন মানুষ দুনিয়ায় সবচেয়ে অবহেলিত সে হতে পারে তার টাকা পয়সা নাই ধন দৌলত নাই সম্পদ নাই কিন্তু তার ভিতরে আল্লাহ ভীতি আছে খোদা ভীতি আছে এই কারণে সে নিজেকে পাপের থেকে বাঁচিয়ে রাখে দুনিয়ার মানুষ তাকে যত ছোট মনে করুক না কেন আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে সম্মানিত সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলার কাছে সম্মানিত তো সে যে সবচেয়ে বেশি খোদাভীরুতা অর্জন করতে পারছে যে যত বড় মুত্তাকি সে আল্লাহ তাআলার কাছে তত দামি আমাকে দুনিয়ার সব মানুষ যদি ভালো বলে আল্লাহ তাআলার নিকটে যদি আমি ভালো না হতে পারি এই ভালো হওয়ার জাররা পরিমাণ দাম আমার নাই ঠিক কি না বলেন আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কথা বলতেন যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়ার সবও যদি সে পায় আসলে সে কিছুই পায় নাই ঠিক কি না বলেন এজন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সংজ্ঞায় সম্মানিত হতে পারি এটাই আসল সম্মান এটাই আসল মর্যাদা এজন্য দুনিয়াতে মানুষ সম্মানের জন্য সব কিছু করে মূল উদ্দেশ্য থাকে সম্মান যে আমি যেন সম্মানিত হতে পারি এজন্য প্রকৃতপক্ষে সম্মানিত এবং সফল যদি কেউ হতে চায় তাহলে একজন মানুষকে একজন মুমিনকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার বিকল্প আর কোনো কিছুই নাই এখন এই তাকওয়া এর স্তর হলো তিনটা তাকওয়ার স্তর কয়টা তিনটা প্রথম স্তর হলো কুফুরি থেকে বেঁচে ঈমান গ্রহণ করে কুফুরি থেকে বেঁচে ঈমান গ্রহণ করে চিরকালীন জাহান্নামের শাস্তি থেকে বাঁচা এটা হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর একজন যখন ঈমান আনে এর মাধ্যমে সে চিরকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায় এটা তাকওয়ার প্রথম স্তর দ্বিতীয় স্তর হলো ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা যেই সমস্ত কাজ করলে গোনা হয় এটা হলো মধ্যম স্তর তৃতীয় এবং হাই লেভেলের স্তর হলো ওই সমস্ত বিষয়ের চিন্তা থেকে অন্তরকে বাঁচায় রাখা যেগুলো গোনার দিকে ধাবিত করে গোনা না করা বিষয়টা এমন নয় বরং যেই সমস্ত বিষয়গুলো মানুষকে পাপের দিকে ধাবিত করে ওই সমস্ত বিষয় থেকে নিজের অন্তরকে বাঁচায় রাখা এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর এজন্য আমরা যদি একটু চেষ্টা করি মেহনত করি আশা করা যায় আল্লাহ তাআলার কাছে যদি তৌফিক চাই তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব ইনশাআল্লাহ এখন আসেন আমরা কিভাবে তাকওয়া অর্জন করব কোন পদ্ধতিতে করতে পারি এর কয়েকটা বিষয় আমি আপনাদের খেদমতে তুলে ধরব ইনশাআল্লাহ এক নম্বর বিষয় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের নির্দেশ দেন আদেশ দেন যে বান্দা এটা করো এটা করো না এটা বর্জনীয় এটা করণীয় যেই বিষয়গুলো আল্লাহ তাআলা করতে বলেন এবং যেই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলেন শুধু এই আদেশ নিষেধই আল্লাহ তাআলা করেন না বরং আল্লাহ তাআলা এই আদেশ বা নিষেধ বাস্তবায়ন করার জন্য যা কিছু দরকার সব কিছুই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন একটা উদাহরণ দিই মনে করেন আপনি এখান থেকে একজন লোক যে জীবনে কোনোদিন ঢাকা যায় নাই আপনি যদি হঠাৎ করে তাকে বলেন যে তোমাকে এখন ঢাকা যেতে হবে ঢাকা যাওয়া যতই সহজ হোক আপনি যদি তাকে পথ বলে না দেন এটা তার জন্য কঠিন লাগবে স্বাভাবিক বিষয় কিন্তু আপনি যদি আদেশ দেওয়ার পরে যে তুমি এখনই ঢাকা যাবা
তবে কেমনে যাবা শুনো, এখান থেকে একটা ইজি বাইক নিবা বা সিএনজি নিবা, এখান থেকে তুমি ওখানে বাস টার্মিনালে যাবা বা বাস স্টেশনে যাবা, ওখান থেকে আপনি বাসের নাম বলে দিলেন, এই বাসের একটা টিকিট কাটবা, এরপরে এই বাসটা সর্বশেষ স্ট্যান্ড যেখানে তোমাকে নামায়া দিবে ওখানেই তুমি নামবা আর তুমি গন্তব্যে পৌঁছায়া যাবা, এরপরে তোমার আর কোনো টেনশন নাই। বলেন তো, আদেশ দেওয়ার পরে এই লোকের জন্য ঢাকা যাওয়া যেমন কঠিন মনে হচ্ছিল, কিন্তু আদেশ বাস্তবায়ন করার কিছু পদ্ধতি বলে দেওয়ার পরে ওই আদেশটা বাস্তবে পরিণত করা তার জন্য আগের চাইতে সহজ হবে না কঠিন থাকবে? আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহরবান, বড় দয়ালু। আল্লাহ তাআলা শুধু আদেশ করেন তা না, আদেশ করার সাথে সাথে ওই আদেশটা বান্দা কিভাবে আমলে পরিণত করবে সেই পদ্ধতিগুলো যিনি জানিয়ে দেন তিনি কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। আপনাদের তো কষ্ট হচ্ছে না? আবার চিন্তা করতে পারেন, একটু আগে হুজুর এলানে কইল যে খুব সুমধুর কণ্ঠস্বর, এখন দেখি হুজুর খালি বাংলা কথা কয়, মানে রিডিং কথা কয় দেখি হুজুর খালি। যেমন ওই যে একজন মক্কা শরীফ গেছে না, যে কয় সুরা ফাতেহা আর আজানটা বাংলায় দেয় আর সবার ভিতরে। কিছু কিছু বিষয় আছে, একটু গল্প মাঝে মধ্যে করার দরকার আছে, কারণ আমি তো এলাকায় নতুন, আমি মনে এই থানাই নতুন, আগে আসিনি। তা যাই হোক, আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটু, জানি হৃদ্রতা মহাব্বত ভালোবাসা গভীর হয়, এজন্য কিছু গল্পেরও দরকার আছে, কিন্তু গল্পটা শিক্ষণীয় গল্পই হবে। বলেন তো, আপনাদের এলাকায় ভালো মিষ্টি পাওয়া যায়? একেবারে খাঁটি মিষ্টি পাওয়া যায় না? পাওয়া যায়। মনে রাখবেন, মিষ্টি যতই খাঁটি বলুক না কেন, ওর মধ্যে কিছু না কিছু ডুপ্লিকেট করতেই হয়, এটা ছাড়া উপায় থাকে না। এখন আসেন, আপনি যখন মিষ্টি খান, বলেন তো মিষ্টি খাইতে কেমন লাগে? একটু জোরে বলেন না, মজা লাগে। স্বাদটা কেমন লাগে? মিষ্টি খাইতে কেমন লাগে? মজা লাগে। মজা, ভালো লাগা আর মজা লাগার মধ্যে তফাত আছে। ভালো লাগাটা এক জিনিস, মজা লাগা আর এক জিনিস। মজা টের পাওয়ার জন্য ওই জিনিসের স্বাদ আস্বাদন করতে হয়, আর ভালো লাগাটা এটা চোখের হতে পারে, অন্তরের হতে পারে। এখন মিষ্টি খাইলে মজা লাগে, মজা, ঠিক কিনা বলেন? আমার বলেন তো, মিষ্টি খাইলে উপকারটা কি হয়? উপকার আছে, অধিকাংশ ক্ষেত্রে ক্ষতি। আপনি সুগার, চিনি, যেই চিনিগুলো দেয় এগুলোর তো হোয়াইট, এই সাদা বিষ বলে এইগুলাকে, হোয়াইট পয়জন বলে। এটা দিয়ে যদি আমারে আপনারে মিষ্টি বানায় খাওয়ায়, স্বাভাবিক বিষয় এই মিষ্টি মজা লাগলেও উপকার হবে। বরং ডায়াবেটিক্স রোগী যদি এই মিষ্টিটা খায়, মজা লাগবে ঠিক, ক্ষতিটা কত বড় হবে চিন্তা করছেন? এখন অনেক সময় আছে এইরকম মিষ্টি জিনিস মজা লাগে কিন্তু আসলে উপকার হয় না, এরপরেও আমরা খাই। কিন্তু আপনাকে যদি এক গ্লাস করলার রস দেওয়া হয়, বলেন তো এটা কি মজা লাগবে? তিতা লাগবে না? বলেন তো খাইতে খারাপ লাগবে না? কিন্তু বলেন তো, যেই খাক এই করলার তিতা রসটা যদি খায়, মজা যদিও না লাগে, উপকার হবে কি হবে না? এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমাদের দেশের অবস্থা হইল, আমরা সুর দিয়ে ওয়াজ শুনতে আমাদের মজা লাগে, উপকার হোক আর না হোক মজা ঠিকই লাগে, কিন্তু যখন কেউ সুর ছাড়া করতে চায়, যদিও মজা লাগে না কিন্তু এইগুলার মধ্যেই উপকার থাকে। কিন্তু আমরা মিষ্টি যত খাই, ক্ষতি জানার পরেও মিষ্টি খাই, করলার রস উপকার জানার পরেও সহজে খাই না। যদি আমরা এমন হইতো যে আমরা উপকারের দিকে খেয়াল করব, তাহলে এই তাফসির মাহফিলগুলো, এগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাইত, ঠিক কিনা বলেন? এজন্য আমরা উপকারের দিকে বেশি খেয়াল দিব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা শুধু আদেশ করেন তা নয়, আদেশের সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন কে? আল্লাহ তাআলা। এবার আসেন, কেমনে আমরা এই আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করতে পারি, কোন কোন পলিসি, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আল্লাহর ভয় আমার অন্তরে আসবে, গোনার সমুদ্রে যদি হাবুডুবুও খাই আমার গালে এক ফোঁটা ওই গোনার পানি যাবে না, কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা জানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
وكونوا مع الصادقين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা মুত্তাকি হও, খোদা বিরুদ্ধে অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি, আয় আল্লাহ, মুত্তাকি হওয়ার নির্দেশ দিলেন, আদেশ দিলেন, কেমনে আমরা মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেন নাই দানশীলদের সঙ্গী হয়ে যাও, আবেদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা কেন সাদিকিন বললেন, সত্যবাদী বললেন? বুজুর্গানে দিন বলেন, এই বিষয়টা হলো মূলত এই রকম, একটা মানুষ সত্যবাদী হওয়ার জন্য অনেক গুণের সমন্বয় দরকার হয়, আর যেই লোকটা মূলত সত্যবাদী হয় তার মধ্যে অন্যান্য সব ধরনের গুণ পাওয়া যায়। একটা মানুষ যখন সব ভালো গুণে গুণান্বিত হয়, এরপরেই সে পরিপূর্ণ সত্যবাদী হতে পারে, এমনটা কখনো হবে না। একজন মুমিন সত্যবাদী, সে ইবাদত ঠিকমতো করে না, এটা কখনো হবে না। একজন মানুষ সত্যবাদী হবে কিন্তু সে দান সাদাকা করবে না, এটা হতেই পারে না। একজন মানুষ সত্যবাদী, সে গুনার থেকে বাঁচবে না, এটা হতেই পারে না। এই জন্য যেই মানুষটা আসলে সত্যবাদী, তার মধ্যে অন্যান্য সব গুণের সমন্বয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার প্রশংসা করেছেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই মানুষ, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। আর এই সত্যবাদিতার গুণ যেই লোকটা অর্জন করতে পারে, তার মধ্যে বাকি সব ভালো গুণের সমন্বয় পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা এক নম্বরে জানায় দিলেন, মুমিন তুমি যদি মুত্তাকি হতে চাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আছে, সাদিক এক বচন আর সাদিকিন আল্লাহ তাআলা বলেছেন বহু বচন। কেন আল্লাহ তাআলা বহু বচন এখানে আনলেন, এটা আমার কথা না, আমি তো শুনে শুনে আপনাদেরকে বলতেছি আর কি, পইড়া শুইনা যতটুকু আমার জেহেনে আছে বলতেছি। কেন আল্লাহ তাআলা বহু বচন বললেন? বলার অন্যতম একটি কারণ এটা হতে পারে, একটা মানুষের পরিচয় একটা হয় না, একটা মানুষের অবস্থান এক জায়গায় হয় না। একটা মানুষ যেখানেই থাকুক না কেন, যেই অবস্থানেই থাকুক না কেন, সব জায়গায় সে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, নিঃসন্দেহে তাকে সত্যবাদী এই গুণে গুণান্বিত হতে হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষ চাকরি করে অফিসে, স্বাভাবিক একসাথে চাকরি করার জন্য আশেপাশে যারা থাকে এদের সাথে, কলিগদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয় কি হয় না? এখন যদি আমার আপনার বন্ধু অফিসে একজন নামাজি বন্ধু হয়, একজন গোনা থেকে বেঁচে থাকে এমন একজন মানুষ যদি বন্ধু হয়, ওই বন্ধু নেককার বন্ধু হওয়ার কারণে দিনের পথে চলা আমার আপনার জন্য সহজ হয় নাকি কঠিন হয়ে যায়? নিঃসন্দেহে সহজ হয়ে যায়। আবার আপনি যখন অফিস থেকে বাসায় ফিরে আসেন, আপনার অবস্থান যেখানে ওখানেও অনেক মানুষের সাথে সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়, ওই জায়গাগুলো যাদের সাথে সম্পর্ক হবে উচিত হলো যারা সত্যবাদী, নেককার, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। তাহলে অফিসের বন্ধুটাও আপনার নেককার, বাসার বন্ধুটাও নেককার। তাহলে বলেন তো, দিনের উপরে চলা সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে? প্রত্যেকটা ক্ষেত্রে যদি বন্ধু ভালো হয়, বন্ধু যদি ভালো হয়, তাহলে বন্ধু যেমন ওর প্রভাব অন্যান্য বন্ধুদের মধ্যে পড়ে, সাথী যেমন তার প্রভাব অন্যান্য সাথীর মধ্যে পড়ে। এই জন্য একটা প্রবাদ আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এরকম উপমা অনেক বুজুর্গানের দিন দিয়ে থাকেন, লোহার সাথে চম্বুকের সাথে।
একটা লোহা যত শক্তিশালী হোক না কেন, ওই লোহার মধ্যে আকর্ষণ করার শক্তি থাকে না, সে আরেকটা লোহাকে আকর্ষণ করতে পারে না, বরং সে চুম্বকের দ্বারা আকর্ষিত হয়। কিন্তু ওই চুম্বকটা লোহার চাইতে কিন্তু শক্ত নয়, বরং নরম দুর্বল, লোহার তুলনায় চুম্বক কিন্তু দুর্বল। এখন লোহা যদি চিন্তা করে আমার এত শক্তি, আমি এত মজবুত, আমি ওই চুম্বকের কাছ থেকে জোর কইরা ওর আকর্ষণ শক্তিটা কেড়ে নিয়ে আসবো, বলেন তো এটা সম্ভব নাকি? কখনোই সম্ভব নয়। কিন্তু ওই আকর্ষণ করার শক্তিবিহীন মজবুত লোহাটা যদি ওই চুম্বকের সংস্পর্শে লাগা যায়, দীর্ঘ সময় যদি তার সাথে লেগে থাকে, একটা সময় দেখা যাবে ওই লোহার মধ্যে চুম্বকের কিছু আকর্ষণ করার শক্তি তার মধ্যে চলে আসে। এজন্য সঙ্গর একটা প্রভাব সব সময় আছে। আর আল্লাহ তাআলা বললেন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আর যেই মানুষটা আসলে সত্যবাদী তার মধ্যে বাকি সব ভালো গুণের সমন্বয় এমনিতেই পাওয়া যায়, আলাদাভাবে জিজ্ঞেস করার দরকার নাই। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে বিষয়টা কেমন। মনে করেন একটা ছেলে এক এলাকায়, কেউ ওই এলাকার উচ্চ শিক্ষিত নাই, আগের আমলের গ্রামের মানুষেরা, এখনো গ্রামের অনেক মুরব্বীরা মনে করে ম্যাট্রিক আইয়া এটা মনে হয় অনেক বড় শিক্ষিত কেউ। গ্রামের মানুষ এখনো অনেক জায়গায় এরকম ভাবে প্রত্যন্ত অঞ্চলে। তা ওই গ্রামের একজন শহরে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছে, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স সব কমপ্লিট করছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় সরকারি চাকরি পেয়ে গেছে। এখন ওই লোকটা যখন গ্রামে গেছে, আশেপাশের সব মানুষ তাকে দেখতে আসছে যে আমাদের গ্রামে একজন উচ্চ শিক্ষিত মানুষ। এখন সবাই দেখে কথাবার্তা বলে চলে গেছে, একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। সবাই চলে যাওয়ার পরে মুরব্বীকে দেখে ওই বিসিএস ক্যাডার বলতেছে, চাচা আপনি কি কিছু বলবেন নাকি? বলে, হ্যাঁ বাজান, আমি তোমার কাছে একটা কথা জানতে চাইছিলাম। এখন ওই চাচা জানে যে ম্যাট্রিক আইএ পাস করলে সে অনেক উঁচু শিক্ষিত। তা বলতেছে, বাজান তুমি কী লেখাপড়া করছো? উনি বলতেছে যে আমি ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে বিসিএস শেষ করে এখন আমি একটা সরকারি চাকরি করতেছি। চাচা বলতেছে, বুঝলাম তুমি অনার্স মাস্টার্স পাস করছো, তুমি বিসিএস ক্যাডার হয়েছো বুঝলাম, কিন্তু বাবা তুমি কি আইএ পাস করছিলা? এখন আমারে একটু বলেন তো, একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলেকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি ম্যাট্রিক পাস করছিলা, এই প্রশ্নটা বোকামি না? কারণ সে ওই পর্যন্ত যাওয়ার জন্য এই ধাপগুলো সফলতার সাথে অতিক্রম করা লাগছে। এজন্য একটা মানুষ যখন সাদেক হয়ে যায় পরিপূর্ণ, ওই পর্যন্ত পৌঁছাতে গিয়ে তাকে অন্যান্য গুণাবলী অর্জন করে এরপরে ওই জায়গায় পৌঁছানো লাগে। এজন্য কেউ যদি প্রকৃত সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়, অন্যান্য সকল ভালো গুণ আস্তে আস্তে তার মধ্যে চলে আসে। কি বলবো, অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে। একজন ভালো মানুষ সত্যবাদু মানুষের সঙ্গ কতটা প্রভাব মানব জীবনে পড়তে পারে এটা আপনাদের বলার প্রয়োজন হবে না। আজকে এসার আগে দেওয়ানার হযরত এখানে বয়ান করে গেছেন, একজন জেনারেল শিক্ষিত মানুষ ঠিক কিনা বলেন। হারদুই হযরতের সোহবতে থাকছেন দেওয়ানার একজন জেনারেল শিক্ষিত মানুষ, নামের সাথে হযরত যোগ হয়ে গেছে, ঠিক কিনা কোন? এখন হয়ে গেছে দেওয়ানা হযরত, দেশের হাজারো উলামায়ে কেরাম ওই যে হারদুই হযরতের কাছ থেকে যেই আকর্ষণ নিজের মধ্যে নিয়েছেন সেটা পাওয়ার আশায় দেশের হাজারো উলামায়ে কেরাম ওনার সংস্পর্শে আসে না নাই। এই যে কিছুদিন আগে আরাক আল্লাহর ওলি মারা গেছে, প্রফেসর হযরত রহমাতুল্লাহ আলাই হামিদুর রহমান, বিসিএস ক্যাডার, বুয়েটের প্রফেসর হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহের সোহবতে থেকে এত দামি হয়ে গেছে, নামি হয়ে গেছে প্রফেসর হযরত, দেশের হাজারো উলামায়ে কেরাম ওনার সংস্পর্শে গেছে। উনি যেই আকর্ষণটা হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহের থেকে লাভ করেছেন, ওনার থেকে ওই আকর্ষণগুলো অর্জন করার জন্য দেশের হাজারো উলামায়ে কেরাম ওনার সোহবতে গিয়েছেন। এই জন্য বাস্তব কথা হইল, একটা মানুষ যদি বাস্তবেই প্রকৃত মুত্তাকি হতে চায়, প্রকৃত আহলুল্লাহ তথা সাদেকিনদের সঙ্গ ছাড়া কখনোই সম্ভব নয়।
এটা অসম্ভব, অর্জিত হতে পারে কিন্তু বাস্তবটা অর্জিত হবে না। আপনাদেরকে তো আর দামি শব্দ শোনানো লাগবে না। দামি শব্দের নাম শুনছেন? শুনে নাই মনে হয়, দামি শব্দের নাম শুনেন নাই? যেমন দামি মোবাইল, দামি নির্বাচন, দামি প্রার্থী, এসব বলে কিছুই শোনে নাই, শুনছেন না? এখন মনে করেন দামি কাকে বলে? দামি হইল অরিজিনালটার দেখতে হুবহু কিন্তু আসলে অরিজিনাল না, বুঝেন নাই? সোহবতবিহীন মুত্তাকি বুজুর্গ, দেখতে ওই রকম বুজুর্গের মতো কিন্তু এটা দামি বুজুর্গ, অরিজিনাল বুজুর্গ নয়। সেজন্য আল্লাহ তাআলা এক নম্বরে বললেন, মুমিন যদি মুত্তাকি হতে চাও তাহলে সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। দুই নম্বর আল্লাহ তাআলা কোরআনুল করিমের আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব, মুত্তাকি হব, খোদা ভীরুতা অর্জন করব, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কওলান সাদিদা, সোজা কথা বলো, সত্য কথা বলো। দেখেন সাদিকিনদের সাথে এই কথা বলার সম্পৃক্ততা আছে না নাই? এজন্য আমাদের সব সময় সত্য কথা, হক কথা, বাস্তব কথা বলায় অভ্যস্ত হতে হবে। আমরা ঘুরাইয়া ফিরাইয়া সত্যকে মিথ্যা বানায়া, মিথ্যাকে সত্য বানায়া এটা বলার চেষ্টা করব না। কারণ মিথ্যা যদি আমরা বলি এটা হলো সকল গোনাহের মা। মিথ্যা কি বলেন? সকল গোনাহের মা। এজন্য মিথ্যা ছাড়ব, আমরা সোজা সাপটা কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো, এবং জবানের যত গোনা আছে সব গোনা থেকে এই জবানকে আমরা পবিত্র রাখবো, ইনশাআল্লাহ রাখবো তো। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিয়ে বলেন, ওয়াল তানদুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আগামীর দিকে নজর দাও যে তুমি ওই আগামীর জন্য কি প্রেরণ করেছ। ভবিষ্যতের দিকে নজর দাও, তুমি ওই জায়গার জন্য কি প্রেরণ করেছ। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ দুই প্রকার হয়, কয় প্রকার জোরে বলেন, কয় প্রকার? কথা কি বুঝতেছেন না কষ্ট হইতেছে? প্রত্যেকটা মানুষের আগামী তথা ভবিষ্যৎ কয় প্রকার হয়? দুই প্রকার। ইকোটা বন্ধ করে দেন, ইকোটা আছে। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। এখন আসেন অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা আগে জানি। অনিশ্চিত ভবিষ্যৎ হলো এই দুনিয়ার ভবিষ্যৎ। অনেকেই এখানে আসেন হয়তো গভর্নমেন্ট জব করেন, সরকারি চাকরি করেন। সরকারি চাকরির একটা নিয়ম হলো প্রতি মাসে তার জন্য নির্ধারিত যেই বেতন আছে ওই বেতন থেকে নির্দিষ্ট কিছু অংশ কেটে রাখা হয়, রাখা হয় না? এই টাকাটা আপনারে দিবে কখন? চাকরি শেষ হবে যখন তখন, অথবা অনেকে আছে এক্সট্রা ভাবে প্রতি মাসে 1000-2000 টাকা ব্যাংকে জমায়। কেন? বলে চাকরি আছে এখন জমাই, চাকরি যখন থাকবে না তখন এই জমানো টাকাগুলো দিয়ে উপকৃত হব। সরকার টাকাটা কেন জমায়? বলে কেমন যেন বলে, তুমি যখন চাকরি শেষ করবা এই টাকাগুলো যদি দীর্ঘকাল ব্যাপী জমানো হয়, তোমার টাকাগুলো জমাইয়া এর সাথে আমি আরও কিছু টাকা যোগ কইরা, ওই যে ভবিষ্যতে যখন তুমি চাকরি ছেড়ে দিবা মোটা অঙ্কের একটা টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে, যাতে ওই বার্ধক্যকালীন সময় ওই টাকাগুলো দিয়ে কিছু করে তুমি তোমার ভবিষ্যতে ভালো মতো চলতে পারো, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, যেই লোকটার বেতন থেকে টাকা কেটে জমানো হয় এবং যেই লোকটা প্রতি মাসে 2000-5000 টাকা করে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকাটা জমায়, এই যে যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য সে টাকা জমাইতেছে, বলেন তো ওই ভবিষ্যতে গিয়া ওই টাকার দ্বারা সে উপকৃত হতে পারবে কি পারবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি?
তাহলে গুরুত্ব সহকারে যেই ভবিষ্যতের জন্য টাকা জমাইতেছে বলেন এই ভবিষ্যৎ সুনিশ্চিত নাকি অনিশ্চিত? নিঃসন্দেহ অনিশ্চিত। দেখা যাবে আপনি জমাইছেন, আপনি মরার কাম সারা, আপনি ওইটা উঠানোর আগেই আপনি দুনিয়া থেকে চলে গেলেন। অথচ দেখা যায় কি, আমরা আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য প্রচেষ্টা বেশি করি। অনিশ্চিত ভবিষ্যতের মেয়াদ খুবই অল্প, হায়াত শেষ তো এটা শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানদুর নাফসু মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে নজর দাও যে সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছ, তার মানে তুমি আখেরাতের জন্য কি পাঠাইছ। শুধু নিজের ব্যাংকে কত হইল, বেতন কত হইল, মাসে মাসে ব্যাংকে কত জমাইলা, এই হিসাবটা রাত্রে শুয়া শুয়া কইরো না। তুমি মাঝে মধ্যে ওই আখেরাতে অনন্তকালের সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কি ব্যাংক ব্যালেন্স পাঠাইছ, এই বিষয়েটারও মাঝে মধ্যে হিসাব কইরো। জীবনের হিসাবকে বলা হয় মুহাসাবা। কি বলে বলেন না, মুহাসাবা, নিজের সাথে নিজে হিসাব করা, যে আমি নিজে নিজে হিসাব করব, যাই রে আমি আমার আখেরাতের জন্য কি জমাইলাম। এজন্য বুজুর্গানে দিনও বলেন প্রত্যেকটা মানুষের উচিত যখন সে রাতে ঘুমাতে যাবে 5টা মিনিট সারা দিনের আমলের হিসাবের একটা সামারি টান দেওয়া। আপনাদের তো বড় বাজার, অনেক বড় বড় ব্যবসায়ী এইখানে আছে। একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত প্রসিদ্ধ সফল ব্যবসায়ীর কিছু গুণাবলী আছে, অনেকগুলো গুণ, এর মধ্যে অন্যতম দুই একটা গুণের কথা বলবো। আমি বলবো সফল ব্যবসায়ী যে সে প্রতিদিন দোকান বন্ধ করে বাসায় যাওয়ার আগে সে একটা হিসাব করে। তার হিসাবটা সাধারণত 2 বা 3 ধরনের হয়। এক নাম্বার হিসাব করে আজকে সারা দিনে বেচা কেনা কত হইল, 2 নাম্বার হিসাব আজকে সারা দিনে বাকি কত গেল, 3 নাম্বার হিসাব আজকে সারা দিনে সে কত টাকার মাল জিনিস কিনলো। এই 3টাকে সামনে রেখে সে সারা দিনের হিসাব করার পরে সে বুঝতে পারে যে আজকে আমার ব্যবসায় লাভ কত আছে। মনে করেন যে যেই ব্যবসা করে, সিমেন্টের ব্যবসায়ী, মনে করেন সে হিসাব করেছে আজকে দিনে তার 1 লাখ টাকা সেল হয়েছে, 1 লাখ, একটু জোরে বলেন 1 লাখ, 1 লাখ। মাসলা মাসাইল তো আর জিজ্ঞাসা করতেছি না, জিজ্ঞাসা করতেছি তো অন্য কিছু, যা জিজ্ঞাসা করি একটু জোরে বললে আমার একটু ভাল লাগে যে অন্যরা আপনারা বুঝতেছেন, না বুঝলেও একটু জোরে কইয়া বুঝার ভান করেন। তাহলে সারাদিনে বেচা কেনা কত হয়েছে? এখন যে যেই ব্যবসা করে বলেন তো সেই ব্যবসার সেলের উপরে লাভ কত, এটার আইডিয়া তার আছে না নাই? তার হিসাব আছে 1 লাখ টাকায় 20,000 টাকা তার ব্যবসা হবে, লাভ হবে। এখন বাকির খাতা টান দিয়া দেখে বাকি গেছে 30,000। তাহলে আজকের দিনে 20,000 লাভ ছিল, বাকি 30,000 গেল, তার মানে লাভের টাকা কি তার পকেটে আছে? লাভের টাকা তো নাই, বরং মূল পুঁজি থেকে আরও 10,000 অন্যের পকেটে আছে। সে চিন্তা করতেছে বাকির আর এক নাম তো ফাঁকি, এই গতিতে যদি ব্যবসা চলে তাইলে তো আমার ব্যবসা 1 মাসে শেষ। এবার সে চিন্তা করবে আমার 1 লক্ষ টাকা সেল বেচা কেনা দরকার নাই, আমি 30,000 বাকি বাদ দিয়ে দিব, আমার বিক্রয় হবে 70,000। 70,000 যদি বিক্রি হয় তাহলে আমার 14,000 নগদ লাভ থাকবে। 1 লাখ টাকা বেইসা 30,000 বাকি দিয়া, লাভ আর আসল অন্যর পকেটে না দিয়া 70,000 টাকা বিক্রয় করে 14,000 টাকা নিজ পকেটে থাকাই নিরাপদ, ঠিক কিনা বলেন? হিসাবের পরে সে দোকানের কর্মচারীরে কি বলবে? এরকম বলবে, এই আগামীকাল থেকে আমার আব্বা এসেও যদি বাকি চায় খবরদার দিবি না, অন্যরা তো বাদ, আমার বাপ চাইলেও কি দিবা না, বাকি দিবা না। এই যে ব্যবসায়ী রাতের বেলায় হিসাব ক্লোজ করার পরে আগামী দিন তার ব্যবসার পলিসি নির্ধারণ করে এরপরে বাড়িতে যায়, এই ধরনের ব্যবসায়ী স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেও এক সময় তার ব্যবসা বিরাট পরিধি লাভ করে। কিন্তু কিছু দোকানদার আছে দেখবেন অনেক পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে কিন্তু জীবনেও খাতা কলম ধরে না, দোকান অগোছালো রেখে বেহিসাবি দোকান বন্ধ করে চলে যায়। দেখবেন 50 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 1 বছর না যাইতেই ওনার দোকানে খালি ডিব্বা ছাড়া আর কোনো কিছুই নাই। এমন দোকানদার তো 2-4 জন আপনারা দেখেন নাই, দেখছেন? এখন দেখেন
দুনিয়ার লাইনে একজন মানুষ যদি তার দুনিয়ার ওই কর্মের হিসাবটা যথাযথভাবে করে তাহলে সে সফল ব্যবসায়ী হতে পারে। আরে আখেরাতের লাইনে একজন মানুষ যদি তার জীবনের আমলের হিসাব যথাযথভাবে করে নিঃসন্দেহে সে আখেরাতে একজন সফল মানুষ হবে, ঠিক কিনা বলে। এজন্য আমাদের জীবনের সাথে হিসাব করার দরকার, এটাকে বলা হয় মুহাসাবা। আমি আপনি যখন রাতের বেলায় শুতে যাব, বুজুর্গান এদিন বলেন আমি পাঁচটা মিনিট সময় যদি চোখ বন্ধ করে সারা দিনের কর্মের উপরে নজর দেই, আমি আমার সারা দিনের কর্মের একটা হিসাব বের করে ফেলতে পারবো যে আজকে সারা দিন আমার দ্বারা কতটা অন্যায় হলো, সারা দিন আমার দ্বারা কতটা ভালো কাজ হলো। দেখা গেল আজকের দিনে মন্দ কাজ বেশি, ভালো কাজ কম। একজন মানুষ যখন রাতের বেলা ঘুমোতে যায়, বিছানায় যায়, সে বিছানায় যেই চিন্তা নিয়ে যায়, যেই কর্ম নিয়ে বিছানার সাথে সেই পিঠটা লাগায়, তার গোটা রাত ওই চিন্তা আর ওই কর্মের প্রভাব তার উপরে বিস্তার লাভ করে। কিন্তু আফসোস, এখন আমরা শোয়ার আগে মোবাইল ধরি, এরপরে শুই, এইটার প্রভাব চলে সারা রাত আমাদের উপরে, ঠিক কিনা বলেন। কতজন তো আছে এই প্রভাবে তাদের আর ঘুমই আসে না, যখন আজানের সময় হবে সুবহে সাদিক, এইবার শয়তান এসে পা উঠবে, কয় দোস্ত এবার ঘুমাও, সব শেষ, উঠবে সকাল বারোটার, দুপুর বারোটার সময়। এখন আমি আপনি যদি রাতে জীবনের এই হিসাবটা করে বিছানায় যাই, আমি যদি চিন্তা করি আহারে আমার তো আজকেই গোনা বেশি, সারা জীবনের হিসাবটা যদি এমন হয় যে আমার গোনাই বেশি, তাহলে তো আমার কেয়ামতের দিন নাজাত পাওয়ার উপায় নাই, জাহান্নামে যেতে হবে। হয়তো এই হিসাব, এই চিন্তা ওই মানুষটাকে তাওবা করতে উদ্বুদ্ধ করবে, সে হয়তো আল্লাহর কাছে খালেস তাওবা করবে, বলবে আল্লাহ আমি তো শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ এই অবস্থায় যদি আমার মরণ হয় বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন, আমি আগামী দিন থেকে আর গুনাহ করব না। সেই ব্যক্তি যদি খালেস তাওবা করে, আশা করা যায় আল্লাহ তাআলা তার এই তাওবা কবুল করবে। আল্লাহ না করুন ওই রাত্রে যদি লোকটা মারা যায়, চিন্তা কইরা দেখেন তাওবা করছে এরপরে আর গুনাহ করতে পারে নাই, আশা করা যায় ওই লোকটা মৃত্যুবরণ করবে আর আল্লাহ তাআলার বন্ধুদের তালিকায় তার নামটা উঠে যাবে। এজন্য জীবনের হিসাব আমাদের করতে হবে যে আমি আমার আসল ভবিষ্যতের জন্য, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি প্রেরণ করলাম। এই দুই চার পাঁচ মিনিট রাতে ঘুমানোর আগে করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ। একটু নিজের সাথে নিজে হিসাব করেন কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। হাদিসের মধ্যে যেমন এক জালেমের ঘটনা আসছে, তার নাম হলো কিফিল, ওই জালেমের নাম ছিল কিফিল। হাদিসের মধ্যে আসছে এমন কোনো অন্যায় নাই যে কিফিল করে নাই, এমন কোনো অন্যায় নাই যেটা কিফিল করে নাই। কিফিলের কাছে একদিন একজন মহিলা আসছে, দরিদ্র অভাবী বিধবা সুন্দরী একজন মহিলা এসে বলে কিফিল আমাকে কিছু টাকা কর্জ দাও, আমি তোমাকে এটা পরবর্তীতে ফিরাইয়া দিব। কিফিলের অন্যায়গুলার মধ্যে অন্যতম একটা অন্যায় সে সুদে মানুষকে টাকা ধার দিত, ঋণ দিত সুদে। কিফিল বলে মহিলা আমি তো তোমাকে এমনিতে কোনো টাকা দিব না। মহিলার চেহারার দিকে তাকাইয়া কিফিলের মধ্যে শয়তানি চিন্তা জাগ্রত হয়ে গেল। কিফিল বলে তোমাকে টাকা দিতে পারি একটা শর্তে, সুদ দেওয়া লাগবে না, নির্ধারিত দিনে তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা, জেনায় লিপ্ত হবা। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয়, এই জন্য আমার আপনার পাশে, আমার আপনার সমাজে আশেপাশে অনেক মানুষ এমন দেখতে পাওয়া যাবে যারা অপরাধের সাথে জড়ায় গেছে, এই অপরাধের সাথে শখে জড়ায় নাই, দেখা যাবে এই অপরাধের সাথে জড়ানোর পেছনে অন্যতম কারণ হলো তার অভাব। অপরাধী সবাই অপরাধ শখ করে করে না, অনেক মানুষ অভাবের কারণে তারা অপরাধের সাথে জড়িত হয়। আমি যদি সচ্ছল হই, আমার প্রতিবেশী যদি অভাবের তাড়নায়
অপরাধের পথ বেছে নেয়। আমি জানি সে অভাবী দরিদ্র, আমি সচ্ছল তাকে সহযোগিতা করলাম না। সমাজের মানুষ আমরা সচ্ছল ওই দরিদ্র লোকটাকে সহযোগিতা করলাম না, সে এক সময় গোনার পথ বেছে নিল, পাপের পথ বেছে নিল। মনে রাখবেন ওই লোকটা অভাবে পড়ে পাপ করে, আল্লাহর আদালতে একা অপরাধী হবে না, সমাজের সচ্ছল মানুষকেও সেই দিন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার। ইসলাম সামাজিক বিষয়গুলোকেও খুব গুরুত্ব সহকারে প্রেজেন্ট করছে, আমাদের না জানার কারণে আমরা বুঝি না। আমরা একজন অপরাধ করছে তার সমালোচনা করতে পারি শুধু, কিন্তু ফাইন্ড আউট করি না দশজনে মিলে যে এই গুনার সাথে জড়িত হওয়ার কারণ কি, চুরির সাথে জড়িত হওয়ার কারণ কি, ছিনতাইয়ের সাথে জড়িত হওয়ার কারণ কি। বসেন দশজন বিশজন পঞ্চাশজন মিলে, ওকে ডেকে বলেন কারণ কি, ও যখন বলবে অভাবের তাড়নায় করি। আপনারা বিশজন মিলে সচ্ছল মানুষ জাকাতের টাকা দিয়ে ওর একটা রিক্সা কিনে দেন, একটু তদারকিতে থাকেন, রিক্সাটা কিনে দিয়ে বলেন বাবা উপার্জনের জন্য যেহেতু এতকাল এই কাজগুলো করছো আমরা তোমাকে সবাই মিলে রিক্সাটা কিনে দিলাম, খবরদার ওই কাজের সাথে আর যেও না। আমাদের মন মানসিকতা যদি এরকম হতো তাহলে সমাজে সমাজ থেকে অনেক অপরাধ নির্মূল করা আমাদের জন্য সামাজিকভাবে সহজ হয়ে যাইত, ঠিক কিনা বলেন। এইবার ওই মহিলা আসছে, আইসা বলে কিফিল টাকা দাও, কিফিল বলে যদি আমার সাথে নির্ধারিত দিনে জেনায় লিপ্ত হও টাকা দিতে রাজি আছি। দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয়। মহিলা অভাবের কারণে প্রয়োজনের কারণে তার শর্তে রাজি হয়ে গেল, নির্ধারিত দিনে জালেম কিফিল হাজির। মহিলাকে বলতেছে মহিলা তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতি তুমি আদায় করো। এইবার হাদিসের মধ্যে আসছে মহিলার একেবারে কাছে চলে গেছে জালেম কিফিল, কিন্তু মহিলা থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখে জালেম কিফিল বলে মহিলা তুমি কেন কাঁপতেছ, কেন ভয় পাইতেছ, আমি তো তোমাকে জোর করি নাই, তুমি নিজেই তো এই শর্তে রাজি হয়েছ, তাহলে তোমার কান্নার কারণ কি, এই ভয়ের কারণ কি। মহিলা বলে ও কিফিল আমি জীবনে কখনো এই ধরনের পাপের সাথে জড়িত হই নাই রে কিফিল, আমি শুধুমাত্র অভাবের তাড়নায় তোমার কাছ থেকে ওই টাকাগুলো নিয়েছিলাম, আমি বাধ্য হয়ে তোমার কাছে ওই বিষয়ের স্বীকৃতি দিয়েছিলাম, আমি তো এই ভয়ে কান্না করি রে কিফিল, আজ যদি তোমার সাথে এই অপকর্ম করার পরে আমার মৃত্যু হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে একজন জেনাকার হিসাবে উপস্থিত হওয়া লাগবে, আমি শুধুমাত্র এই ভয়ের কারণে কান্না করতেছি। এতটুকু কথা জালেম কিফিলের কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল, তার অন্তরের পরিবর্তন ঘটে গেল। জালেম কিফিল হয়তো চিন্তা করতেছে আহারে আমি তো এমন কোনো অন্যায় নাই যেইগুলা করি নাই, আর মহিলা একটা গোনা করবে তাও স্বেচ্ছায় নয় বরং বাধ্য হয়ে, এর কত ভয়। 60 দেরহাম মহিলাকে সে কর্জ দিয়েছিল, জালেম কিফিলের মধ্যে পরিবর্তন ঘটে গেল, তার অন্তর তাওবার দিকে ধাবিত হলো। কিফিল বলতেছে মহিলা যাও আমি তোমাকে যেই 60 দেরহাম দিয়েছিলাম এটা সাদকা করে দিলাম, মাফ করে দিলাম, আর শুনে নাও আগামীতে আমি আর এমন কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, গুনাহ করব না। জালেম কিফিল তাওবা করে বাড়িতে গেল। ঘটনাক্রমে ওই রাত্রে জালেম কিফিল দুনিয়া থেকে চলে গেল, জালেম কিফিল মারা গেছে। এখন সমাজে অনেক মানুষ আছে যারা জালেম, এরা মৃত্যুবরণ করলে মুখে মুখে মানুষে ইন্না লিল্লাহ কয়, মনে মনে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আরও আগে মরল না কেন, এরকম লোক তো আমাকে দেশে 2-4 জনও মনে হয় নাই, কোনো এলাকায় অভাব নাই, ওইগুলা মরলে মানুষ জোরে ইন্না লিল্লাহ কবে, মনে মনে তাসবি গুনতে গুনতে আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ এই জালেমরে আরো কেন 10 বছর আগে দুনিয়া থেকে নিলা না। সেজন্য জীবন এমন গঠন করার দরকার যে আমার মৃত্যুতে যেন মানুষ কান্না করে, এমন কথা না বলে যে বাচ্চি। জালেম কিফিল মারা গেছে, মানুষের মধ্যে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে, সকলে বলে জালেম কিফিল মরছে ভালো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন না কিফিলকে আর জালেম বইল না, কারণ কিফিল তওবা করছে, কিফিলের তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কিফিল এখন আর জালেম নাই, কিফিলের নামটা আল্লাহ তাআলা তার
প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছে। সেজন্য মানুষের মুহাসাবা জীবনের হিসাব তার জীবনের গতিপথ পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না, সেজন্য আমরা আমাদের জীবনের হিসাব করব তো ইনশাআল্লাহ। চার নম্বর পদ্ধতি, গুনাহ থেকে বাঁচার তথা মুত্তাকি হওয়ার তাকওয়া অর্জন করার নম্বর পদ্ধতি, আমি যখনই যেই কোনো কাজ করতে যাব না কেন আমি সর্বদা এই চিন্তা রাখব আমার কর্ম দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক দেখেন কে, আরো জোরে বলেন না কে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউইসু বিহি নাফসু وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُ, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা কেন জানে, আল্লাহ তাআলা বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, আল্লাহ তাআলা বলেন বান্দা জানার কারণ কি শোনো, আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে, আমি আমার যত কাছে, আমরা আমার যত কাছে, আমরা আমাদের যত কাছে তার চাইতে বেশি কাছে কে, আরো জোরে বলেন না কে, আল্লাহ আমাদের সব জানে, সব দেখে, সর্বহালতে দেখে। আচ্ছা আপনাদের কারো কাছে যদি বিশ্বস্ত সূত্রে এই খবর আসে যে ভাই আপনাকে কিন্তু গোয়েন্দা সংস্থা নজরদারিতে রাখছে, বিশ্বস্ত সূত্রে খবর আসলো আপনার গতিবিধি গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করতেছে, যার ব্যাপারে এই খবর আসবে বলেন তো তার চালচলন কেমন হয়ে যাবে, ও বাড়ি আর মসজিদ থেকে কোথাও যাবে না, ওর মতো বুজুর্গ দেখবেন এক সপ্তাহ হয়ে গেছে আল্লাহর ওলি একবারে, কি ভয়ে যে আমাকে নজরদারির মধ্যে রাখছে, এই কথা চিন্তা করে তার জীবনের পরিবর্তন হবে। আমাদের দুনিয়ায় এমন একটা জায়গা দেখান তো যেই জায়গায় গেলে আল্লাহ তাআলা দেখবে না, এরকম দুই চারটা জায়গা দুনিয়ার কোন জায়গায় আছে, দুনিয়ার কোথাও নাই। কোনো মানুষ যদি এমন কোন পাথরের মধ্যে গিয়ে আমল করে, ভালো কাজ অথবা মন্দ কাজ, যেই পাথরের দরজাও নাই জানালাও নাই, ওই রকম পাথরের মধ্যে গিয়ে যদি কেউ কোনো কর্ম করতে পারে ওই কর্মটাও আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে দেখতে পায়, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর চিন্তা করবো এটা যে আমার আল্লাহ তাআলা আমাকে সর্ব অবস্থায় দেখতেছে, আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নজরদারির মধ্যে আছি, হয়তো আমার বাবা দেখবে না আমার গোনা, আমার মা দেখবে না, প্রশাসন দেখবে না, ওস্তাদ দেখবে না, কিন্তু দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেইখানে অন্যায় করলে আল্লাহ তাআলা দেখবে না। আমার মধ্যে মানুষের ভয় যতটা কাজ করে আল্লাহর ব্যাপারে ততটা ভয় কাজ করে না, আমার মানুষের ব্যাপারে আমি আপনি যতটা লজ্জিত হই আল্লাহ তাআলার ব্যাপারে এতটা লজ্জিত হই না, অথচ উচিত ছিল ভয়ের দিক দিয়ে সবচাইতে বেশি ভয় আল্লাহ তাআলাকে করা, লজ্জার দিক দিয়ে আল্লাহর ব্যাপারে সবচাইতে বেশি লজ্জিত হওয়া দরকার ছিল। যদি সবচাইতে ভীতি আল্লাহর ব্যাপারে থাকতো, সবচাইতে ভীতি যদি লজ্জা যদি আল্লাহর ব্যাপারে থাকতো, প্রত্যেকটা মানুষের চরিত্র মানুষের সামনে যেমন রাতের আধারে একাকী ঘরের মধ্যেও তেমন হয়ে যাইত, কিন্তু বাস্তবতা এর ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন শুধু যে আমি আল্লাহ দেখি তা নয়, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফেরেশতা রাইখা দিছেন লেখক, এরা আমাদের কর্মের ব্যাপারে জানে, সাথে সাথে আমাদের কর্মগুলো এরা লিপিবদ্ধ করে রাখে, এরা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু আমাদের কর্মগুলোকে সংরক্ষণ করা হয় তা নয়, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, জবান দিয়ে যেই কথাগুলো সে উচ্চারণ করে, সর্বদা সতর্ক একজন ফেরেশতা আমাদের সাথে আছে, সাথে সাথে সে ওই কথাগুলোকে সংরক্ষণ করে রাখে, সুবহানাল্লাহ। আমরা মানুষের সাথে ফোনে কথা বলার সময় কত সতর্ক হই,
কি কথা কয়া ফেলবো, আবার ওই পাশ দিয়ে দেখা যাবে রেকর্ড হয়ে যাইতেছে, কত মানুষের এই দুনিয়ার কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, ফাঁস হওয়ার পরে আকাশচুম্বী জনপ্রিয়তা মুহূর্তের মধ্যে ভূপাতিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কতজন এই দেশ থেকে ইসলামকে নির্মূল করে দিতে চায়, টুপিওয়ালা গো দেখা নিতে চাইছিল, এরকম লোক ছিল না একজন, কত পাওয়ারফুল ছিল, এক কল রেকর্ড ফাঁস হয়েছে, কোথায় তার পাওয়ার, কোথায় তার ক্ষমতা, মুহূর্তের মধ্যে ভূপাতিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আমার আপনার এরকম অনেক বিষয় আছে যেটা দুনিয়ার মানুষ জানে না, কেয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এই রেকর্ডগুলো ফাঁস করে দেয় কোথায় লজ্জায় মুখ ঢাকবো, সে জায়গা আর থাকবে না। এ বিষয়টা আর গেলাম না, এ পর্যন্ত শেষ। কিভাবে আল্লাহর ভীতি অর্জন করা যাবে, আল্লাহ তাআলা এই আদেশ করার সাথে সাথে আল্লাহ ভীতি অর্জনের পদ্ধতিগুলো আমাদেরকে বলে দিয়েছেন। এবার আসেন দ্বিতীয় বিষয়, যে এই তাকওয়া অর্জনের গুরুত্বটা কত। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 200 জায়গায় তাকওয়ার কথা বলেছেন, কত জায়গায়, এর মধ্যে 50-এর অধিক জায়গায় সরাসরি তাকওয়ার কথা বলছেন যে তোমরা খোদা ভীরুতা অর্জন করো। এবং আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন, অতীতের সব নবীকে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এর দ্বারাই বোঝা যায় যে একটা মুমিনের জন্য পরিপূর্ণ মুত্তাকি হওয়া, খোদা ভীরুতা অর্জন করা কতটা জরুরি, এর দ্বারা এটা মোটামুটি অনুধাবন করা যায়, ঠিক কিনা বলে? এখন আমরা তো আসলে দুনিয়ায় লাভ খুঁজি, একটা জিনিস করব যদি আমার লাভ না থাকে আমি কোথায় করব এটা। এক জায়গায় আমি একদিন এক চেয়ারম্যান সাহেবরে বলতেছি, এক মসজিদের জন্য স্কুলে ছেলেরা নামাজ পড়ে, নামাজের জায়গাটা নোংরা হয়ে গেছে, টিন টুন ভেঙে গেছে, কিছু ছেলে নামাজ পড়ে, তাদের নামাজের জায়গাটা সংরক্ষণ করার দরকার। একজন চেয়ারম্যান সাহেব খুব দানবীর শুনছি, আমি ওনারে গিয়ে বলতেছি যে আপনার পাশের এলাকায় একটা মসজিদে কিছু টিন দরকার, একটু সংরক্ষণ করার দরকার, চারদিকে দেয়াল দিলে হয়তো 1,000-20-30 টাকা, এরকম 20-30,000 টাকা হলে হয়ে যাবে, আপনি একটু সহযোগিতা করেন, আপনি তো অনেক জায়গায় দেন এলাকার মসজিদে। এখন জিজ্ঞাসা করে ওইটা কি আমার ইউনিয়নে, আমি বললাম না আপনার ইউনিয়নে না, তবে আপনার পাশের এলাকায় এক গ্রাম পরেই, আপনার গ্রামের পরেই, যদিও একবারে সীমান্তে। তা বলতেছে আমি তো আমার ইউনিয়নের বাইরে দান সৎকা করি না। তা এই দান সৎকা কি আল্লাহর জন্য করে, বুঝেন নাই? এ দান সৎকা কার জন্য করছে, এই এই দান সৎকা করেছে ভোটের জন্য, ওরাও দান করে ঠিক, লাভ কোথায় আছে এটা দেখা। কিছু মানুষ আছে এইরকম, দান করে ঠিক আখেরাতের লাভের জন্য নয়, দুনিয়ার লাভের জন্য। একটা মূল নীতি আপনাদের বলি, মানে মূল কথা এরকম একটা মূল চলে আসছে, আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি রাফি বিন মনির হাফিজাহুল্লাহ হযরত চলে আসছে, আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখেন দুনিয়ার সবাই লাভ খুঁজে। এখন আসেন আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, আদেশ নিষেধ আছে, বলেন তো এই বিধিবিধান আদেশ নিষেধ মানলে লাভ আছে না নাই? বাস্তবতা হলো দুনিয়ার লাভও আছে আখেরাতের লাভও আছে। ওলামায়ে কেরাম যদি সময় নিয়ে আলোচনা করেন, প্রত্যেকটা ইবাদতের দুনিয়ার লাভ আর আখেরাতের লাভ ওনারা বর্ণনা করতে পারবেন দীর্ঘ সময় নিয়ে। কিন্তু বিষয় হলো আমরা ইমানদার, আমরা দুনিয়ার জন্য করব না, কর্মগুলো করব আখেরাত পাওয়ার জন্য, আর দুনিয়া আল্লাহ এমনেই আমাদেরকে দিয়ে দিবেন, ঠিক কিনা বলে? এখন এই মুত্তাকি যদি হয় দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়াতে মানুষের যদি দুইটা বিষয়ের গ্যারান্টি দেওয়া হয় যে এই দুই বিষয়ে তোমার কোনো চিন্তা নাই, তাইলে দেখবেন ওই দুনিয়ায় ওই মানুষটা ওই দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ। আচ্ছা আসেন, একজন মানুষকে যদি বলা হয় এই দুনিয়ায় তোমার রিজিকের কোনো চিন্তা নাই, রিজিক এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ, বাংলাতে ধরেন জীবন উপকরণ, এই জীবন চালাতে যত কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করা হবে, টেনশন কইরো না। দ্বিতীয়, এই দুনিয়াতে যত বিপদ আপদ আসুক না কেন টেনশন করবা না, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তোমার হয়ে যাবে। এখন এই দুই বিষয়ের গ্যারান্টি কোনো মানুষ যদি দুনিয়ায় পেয়ে যায়, বলেন তো দুনিয়ার কোনো টেনশন চিন্তা তার কি আর থাকবে, থাকবে না।
কেউ যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহর কাছ থেকে পেতে চায় তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা তার দুনিয়া আখেরাতের যত মুসিবত হোক না কেন ওই মুসিবত থেকে বের হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে দুই নাম্বার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যে সে সেটা কল্পনাও করতে পারবে না কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে বিপদাপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার বাঁচার রাস্তা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দুনিয়াতে করে দিবে সুবহানাল্লাহ আমি দুনিয়ার লাভ আর বলবো না এবার আখেরাতের একটা লাভ বলি আখেরাতের লাভ তো অনেক আল্লাহ তাআলা মাফ করবেন মুত্তাকীদেরকে একেবারে আহ্বান করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ওয়াসীকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা এখন আসেন স্পেশালিটি তাদের কি হবে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালিটি যেটা দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাক'আদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির আরে আল্লাহ তাআলা তো জান্নাতে প্রবাহিত নহর তো দিবেনই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাশে বসার জন্য মুত্তাকিদের স্পেশাল চেয়ারের ব্যবস্থা করে দিবে এ দুনিয়াতে একজন মানুষ একজন বিখ্যাত মানুষের পাশে বসার জন্য কত চেষ্টা করে করে না আহকামুল হাকিমিনের পাশে বসার ব্যবস্থা আল্লাহ করে দিবে ছোট্ট একটা গল্প বলে আমি আলোচনা শেষ করব আমাদের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই হযরত একবার সফরে যাবেন টেকনাফে এখন বড় আয়োজন করতেছে ওলামায়ে কেরাম একজন লোক দেখছে যে এত বড় আয়োজন কাকে নিয়ে কাকে কেন্দ্র করে তা বলতেছে যে আমাদের তৎকালীন সময়ের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া আসবে এই জন্য আমাদের এই আয়োজন তা বলতেছে আপনাদের খরচ কত হবে তা সব খরচ দিয়ে তারা একটা বলছে 14-15 লক্ষ টাকা খরচ হবে লোকটা বলতেছে যে আমি সব খরচ দিয়ে দিব আরও বেশি লাগলে দিব দ্বিগুণ লাগলে দিব তবে একটা শর্তে কি শর্তে বলে আমাকে একটু হুজুরের পাশে বসার ব্যবস্থা করে দিতে হবে হুজুরের সাথে এক দস্তরখানে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে কর্তৃপক্ষ চিন্তা করছে এইটুক কাম করানো কোনো ব্যাপার হইল নাকি এতে তো যদি আমাদের সব খরচ বহন করে তাইলে কোনো টেনশন নাই দেখেন আফসোসের বিষয় হলো হুজুর ওই প্রোগ্রামে যাইতে পারেন নাই এখন আমি যেই বিষয়টা বোঝানোর জন্য বলতেছি যাওয়ার প্রতিক্রিয়া কি হয়েছে সেটা ভিন্ন যেই বিষয়টা আমি বোঝানোর জন্য বলতেছি যে দেখেন দুনিয়ার একটা মানুষের পাশে থাকার জন্য পাশে একটা চেয়ার পাওয়ার জন্য সাথে বসে একটু খাওয়ার জন্য একটা মানুষ 20 লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হয় নাই আরে মিয়া আমরা আল্লাহর পাশে আসন পাওয়ার জন্য এই দুনিয়ায় গুনাহমুক্ত জিন্দেগি করতে পারবো না ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছি নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি গঠনের তৌফিক দান করুন আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত আমাদের দান করুন এ দুনিয়া থেকে মৃত্যুর আগে পরিপূর্ণভাবে মুত্তাকি হয়ে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু